ঝিনাইদহের কালীগঞ্জে বর্ষিয়ান এক রাজনীতিবিদের চিরবিদায়, জানা যায় মানুষের ঢল। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বর্ষিয়ান রাজনীতিবিদ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আইনুল হাসান আর নেই। তিনি রোববার দুপুর 1:30টার দিকে শহরের আলপাড়াস্থ নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মরহুমের গ্রামের বাড়ি উপজেলার ছোট ঘিঘাটি গ্রামে। মৃত্যুকালে তিনি 4 ছেলে 1 মেয়ে 2 স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার সকাল 9টায় শহরের আলপাড়া দরগা মাঠ ও বেলা 11টায় গ্রামের বাড়ির ছোট ঘিঘাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে সকাল 9টায় শহরের থানা রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মুজিদ, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ 4 আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। রাজনৈতিক জীবনে মরহুম আইনাল হাসান অত্যন্ত সদালাপী একজন নেতা ছিলেন। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি দলের জন্য নিবেদিত প্রাণ হিসেবে নেতৃত্ব প্রদান করেছেন। রাজনৈতিক জীবনে দলের গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি 1984 সালে প্রথম ও 1992 সালে দ্বিতীয়বারের মতো কালীগঞ্জ উপজেলার 6 নম্বর ত্রিলোচনপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। কালীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। কারণ আইনাল চাচা এভাবে আমাদের মাস থেকে এত দ্রুত বিদায় নেবেন আমি মনে করি তার পরিবার যেমন কল্পনা করেনি আমরাও কেউ কল্পনা করিনি। স্বাভাবিকভাবে তিনি আমাদের এই বৃহৎ পরিবারের একজন মুরব্বী ছিলেন। ওনার এই চলে যাওয়া তার পরিবার যতটুকু ক্ষতিগ্রস্ত তার তুলনায় কোনো অংশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কম ক্ষতিগ্রস্ত নয়। আমি তার সন্তান হিসেবে আপনাদের কাছে করজোড়ে বিনতি করছি তার কোনো আচরণ নেই, তার কোনো কথাবার্তা যদি আপনার কষ্ট পেয়ে থাকেন আপনার আল্লাহর কাছে আজকের এই দিনে থেকে মাফ করে এদিকে বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত কেন্দ্রীয় বিএনপির দলীয় প্যাডে মরহুমের মৃত্যুতে গভীর শোক জানিয়ে কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক শোক বার্তা পাঠিয়েছেন। এই বার্তায় দলের পক্ষ থেকে মরহুমের পরিজনের প্রতি সমবেদনা ও গভীর শোক প্রকাশ করা হয়েছে। এছাড়াও জেলা ও স্থানীয় বিএনপির পক্ষ থেকেও শোক বার্তা প্রদান করা হয়েছে।